ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বিসিএস ম্যাথ প্রিপারেশন গণিত অংশের সমাধান পাটি গণিত অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করে তোমাদের দেখাবো যে অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই এসে থাকে চলো অঙ্কগুলো করা যাক প্রশ্ন এক এক হতে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এখন আমাদের গণনা করে দেখতে হবে এক হতে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা পাওয়া যায় তো তার আগে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে সমাধান আমরা জানি যে সংখ্যাগুলোকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য বা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে এক হতে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ অর্থাৎ দশটি দুই তিন পাঁচ এই সংখ্যাগুলোকে এক এবং দুই তিন পাঁচ দ্বারা ছাড়া ভাগ করা যায় না অনুরূপভাবে সাতকে এক এবং সাত দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না অনুরূপভাবে এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ সংখ্যাগুলোকেও এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এরূপ সংখ্যার এরূপ সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা বলি তো আমাদের প্রশ্নে ছিল এক হতে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে তো এই প্রশ্নটির উত্তর পেতে হলে আমাদেরকে মৌলিক সংখ্যা কাকে বলে সেটা প্রথমে জানতে হবে তো অর্থাৎ আমরা জানি যে সংখ্যাগুলোকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে অর্থাৎ এক হতে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে এরূপ মৌলিক সংখ্যা আছে দশটি এখন আমাদের অপশন কতে উত্তর আছে সাত অপশন ঘতে উত্তর আছে আট অপশন গ তে আছে দশ ঘতে অপশন ঘতে আছে এগারো তাহলে আমাদের সঠিক উত্তর হবে গ অর্থাৎ দশটি দশটি মৌলিক সংখ্যা আছে উত্তর গ সমান দশ প্রশ্ন দুই নিচের কোনটি মৌলিক সংখ্যা এখন আমাদের অপশন চারটি অপশন দেওয়া আছে ক অপশনে দেওয়া আছে একানব্বই খ অপশনে দেওয়া আছে একশো তেতাল্লিশ গ অপশনে দেওয়া আছে একশো সাতচল্লিশ ঘ অপশনে দেওয়া আছে সাতাশি এখন এই চারটি সংখ্যার মধ্যে কোনটি মৌলিক সংখ্যা সেটি আমাদের খুঁজে বের করতে হবে আমরা জানি যে সংখ্যাগুলোকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে সাতচল্লিশ সংখ্যাটি এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য বা ভাগ করা যায় না অন্য সংখ্যাগুলো অর্থাৎ সাত এগারো তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ সাতচল্লিশ সংখ্যাকে এক দ্বারা ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না কিন্তু একানব্বই একশো তেতাল্লিশ এবং সাতাশি এই তিনটি সংখ্যাকে সাত অথবা এগারো অথবা তিন দ্বারা ভাগ করা যায় তো আমরা এখানে বলতে পারি সাতচল্লিশ সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা কিন্তু একানব্বই একশো তেতাল্লিশ এবং সাতাশি এই তিনটি সংখ্যাকে আমরা মৌলিক হিসাবে মৌলিক সংখ্যা হিসাবে গণনা করতে পারবো না তো আমাদের সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ সাতচল্লিশ কারণ সাতচল্লিশ সংখ্যাটি এখানে মৌলিক সংখ্যা প্রশ্ন তিন নিচের কোনটি মৌলিক সংখ্যা অর্থাৎ দুই নং প্রশ্নের মতো এখানে অপশন দেওয়া আছে চারটি ক তে ক অপশনে দেওয়া আছে সাতাশ খ অপশনে দেওয়া আছে তেত্রিশ গ অপশনে দেওয়া আছে ঊনপঞ্চাশ ঘ অপশনে দেওয়া আছে তিপান্ন আমরা জানি মৌলিক সংখ্যা হতে হলে যে সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাতাশকে তিন দিয়ে বা নয় দিয়ে ভাগ করা যায় তেত্রিশকে তিন দিয়ে এগারো দিয়ে ভাগ করা যায় ঊনপঞ্চাশকে সাত দিয়ে ভাগ করা যায় কিন্তু তিপ্পান্নকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তো আমরা এখানে তিপ্পান্নকে মৌলিক সংখ্যা বলতে পারি তো আমরা সমাধান একটু দেখে আসি আমরা জানি যে সংখ্যাগুলোকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য বা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে তিপ্পান্ন সংখ্যাটি এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য বা ভাগ করা যায় না অন্য সংখ্যাগুলো অর্থাৎ তিন সাত দ্বারা ভাগ করা যায় তো আমাদের এখানে সঠিক উত্তর অপশন ঘ তিপ্পান্ন প্রশ্ন চার নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা এখন আমাদের এখানে অপশন তে দেওয়া হচ্ছে চারশো পঞ্চাশ ঘতে দেওয়া আছে একশো পঁচিশ তে দেওয়া আছে তিন ভাগ চার এবং ঘতে দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি এই চারটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি ছোটো সেটি আমাদের খুঁজে বের করতে হবে তো এখানে আমরা চারটি সংখ্যা দেখতে পাচ্ছি প্রথমে চারশো পঞ্চাশ সরলভাবে দেওয়া আছে এবং খতে দেওয়া আছে একশো পঁচিশ সরলভাবে কিন্তু গতে দেওয়া আছে ভগ্নাংশ আকারে অর্থাৎ তিন বাই চার এটিকে আমরা যদি সরলভাবে সহজভাবে ভাগ করে নেই তাহলে হবে তিন বাই চার সমান পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন ফাইভ বা পঁচাত্তর এবং ঘত দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি এখন আমরা যদি এ চাই এখন চারশো পঞ্চাশ একশো পঁচিশ জিরো পয়েন্ট সেভেন ফাইভ এবং জিরো পয়েন্ট থ্রি এর মধ্যে দেখা যায় সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি অর্থাৎ চারশো পঞ্চাশ একশো পঁচিশের থেকে বড়ো জিরো পয়েন্ট সেভেন ফাইভের থেকে একশো পঁচিশ বড়ো এবং জিরো পয়েন্ট থ্রি এর থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ বড়ো তো আমরা বলতে পারি জিরো পয়েন্ট থ্রি এর চারটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা অর্থাৎ অপশন ঘ হচ্ছে আমাদের সঠিক উত্তর অর্থাৎ উত্তর ঘ জিরো পয়েন্ট থ্রি প্রশ্ন পাঁচ নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ আমরা জানি যে পার্সেন্ট অর্থাৎ হচ্ছে একশো অর্থাৎ একশো ভাগের পঁচাত্তর পার্সেন্ট এখানে দেওয়া আছে এবং বলছে নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট একটু আমাদের চিন্তা করে উত্তরটি বের করতে হবে এখানে অপশন দেওয়া আছে তে একশো বিশ অপশন খতে দেওয়া হচ্ছে একশো পঁচিশ অপশন ঘতে দেওয়া হচ্ছে একশো চল্লিশ অপশন ঘতে দেওয়া হচ্ছে একশো পঞ্চাশ এর চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর আমাদের খুঁজে বের করতে হবে তো আমরা একটু শর্টকাট ভাবে বের করার চেষ্টা করেছি 75 হলো একশো এর মধ্যে কারণ আমরা জানি যে পার্সেন্ট পারসেন্টেজ এর অর্থ হচ্ছে একশো তাহলে একশো এর মধ্যে 75 75 75 হলো একশো এর মধ্যে এক হলো একশো বাই এর মধ্যে ঐকিক নিয়মে আমরা এখানে সাজিয়েছি এবং নব্বই হল একশো ভাগ এটিকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে তাহলে আমাদের এই চারটি অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তর আছে অপশন ক তে অর্থাৎ উত্তর ক একশো বিশ তো আজকের পাটিগণিত অংশের অনুশীলনমূলক পাঁচটি অঙ্কের সমাধান করে তোমাদের দেখালাম দ্বিতীয় লেকচারের ভিডিও ক্লাস দেওয়ার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে